বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, তবে এই দেশে অনেক হিন্দু ধর্মাবলম্বী লোকজনও বাস করে। মুসলিমদের সাথে সাথে হিন্দুরাও এখন নানা পেশার সাথে জড়িত। বাংলা চলচ্চিত্র জগতেও তারা পিছিয়ে নেই। এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা হিন্দু ধর্মাবলম্বী। আমাদের আজকের ভিডিওটি বাংলা চলচ্চিত্র জগতের সেই সব তারকাদের নিয়ে যারা হিন্দু ধর্মাবলম্বী। তো প্রিয় দর্শক, দেরি না করে চলুন দেখে আসি আমাদের আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। নাম্বার 12, বিদ্যা সিনহা সাহা মিম। 1992 সালের 10ই নভেম্বর রাজশাহী জেলার বাঘা উপজেলায় বীরেন্দ্রনাথ সাহা ও ছবি সাহার ঘরে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে মিম সবার নজরে আসেন। এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কার লাভ করেন। এছাড়াও লাক্স চ্যানেলাই সুপারস্টার 2007 প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে দর্শকদের নজরে এসেছিলেন মিম। নাম্বার 11, প্রবীর মিত্র। বাংলা চলচ্চিত্র জগতের একজন সফল অভিনেতা প্রবীর মিত্র। লালকুটি থিয়েটার গ্রুপে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। অভিনেতা প্রবীর মিত্র একজন হিন্দু ধর্মাবলম্বী। 1940 সালের 18 আগস্ট চাঁদপুর শহরে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা গোপেন্দ্রনাথ মিত্র আর মাতা অমিয়বালা মিত্র। নাম্বার 10, অপর্ণা ঘোষ। বাংলাদেশি মডেল এবং টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী অপর্ণা ঘোষ 2006 সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা চারের একজন নির্বাচিত হয়ে মিডিয়ার সামনে হাজির হন তিনি। 2009 সালে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রে একটি গৌণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অপর্ণার অভিষেক ঘটে। বাংলা চলচ্চিত্রের এই অভিনেত্রীও একজন হিন্দু তারকা। তিনি চট্টগ্রামের রাঙামাটিতে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম অলোক ঘোষ, পেশায় তিনি একজন মঞ্চ অভিনেতা। অপর্ণা শুরুতে মঞ্চে অভিনয় করতেন। বাবার অভিনয়ে আকৃষ্ট হয়ে অভিনয় জগতে পদার্পণ করেন তিনি। ধীরে ধীরে অভিনয় জগতে অপর্ণা ঘোষ নিজেকে তুলে ধরেন অন্যতম সেরা একজন হিসেবে। নাম্বার 9, বৃন্দাবন দাস। 1970 সালের 5ই মার্চ বাংলাদেশের পাবনা জেলার এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা বৃন্দাবন দাস। 1990-এর দশকের গোড়ার দিকে বৃন্দাবন তার অভিনয় দিয়ে শুরু করেছিলেন। পরে তিনি বাংলাদেশি সিনিয়র অভিনেতা হয়ে ওঠেন। টিভি নাটক ছায়াবাজের জন্য 2008 সালে সেরা নাট্যকার হিসেবে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার লাভ করেন। নাম্বার 8, পূজা চেরি রয়। বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরি রয় 2000 সালের 20শে আগস্ট বাংলাদেশের খুলনার গাজীরহাটে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। মডেলিং ও শিশুশিল্পী হিসেবে পূজা তার কর্মজীবন শুরু করেছিলেন। 2012 সালে তিনি অভিনয় জগতে পা রাখেন। এ পর্যন্ত বেশ কিছু ছবিতে নিজেকে একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন পূজা। বর্তমানে অভিনেত্রী পূজা চেরি রয় ঢাকার নিজস্ব বাসভবনে থাকেন, সেখানেই তিনি তার পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। নাম্বার 7, অরুণা বিশ্বাস। বাংলাদেশি টেলিভিশন মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস এ পর্যন্ত প্রায় 40টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি অরুণা অসংখ্য নাটকেও নিজেকে তুলে ধরেছেন। তিনিও এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম অমলেন্দু বিশ্বাস আর মায়ের নাম জ্যোৎস্না বিশ্বাস। নাম্বার 6, উর্মিলা শ্রাবন্তী কর। 1990 সালের 18 জুলাই টাঙ্গাইলের এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। ব্রিগেডিয়ার জেনারেল অনন্ত কর ও মা তৃপ্তি করের ছোট মেয়ে হলেন তিনি। উর্মিলা তার কর্মজীবন শুরু করেন ছোট পর্দার মাধ্যমে। টিভি নাটকে ব্যস্ত শিল্পীদের মধ্যে অন্যতম একজন হিসেবে সুপরিচিত উর্মিলা শ্রাবন্তী কর। নাম্বার 5, অপু বিশ্বাস। এবার আসা যাক বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে। 1989 সালের 11 অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এসকে লেনে জন্মগ্রহণ করেন অপু। অপু বিশ্বাসও হিন্দু ধর্মাবলম্বী। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাসের 3 মেয়ে ও 1 ছেলের মধ্যে সবার ছোট অপু।
বাবা মায়ের যৌথ উৎসাহে মূলত নাচতে শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে অভিনয়ের প্রতি ঝুঁকে পড়েন। 2005 সালে অবন্তী নামে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ ঘটে তার। নাম্বার 4, চিত্রলেখা গুহ। টেলিভিশন, মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেত্রী চিত্রলেখা গুহ বাংলাদেশের চট্টগ্রামের রাউজানে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। 1986 সালে চলচ্চিত্র জগতে তার প্রথম আবির্ভাব ঘটে। 71-এর মা জননী চলচ্চিত্রে অভিনয়ের জন্য 2014 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন চিত্রলেখা। নাম্বার 3, অর্চিতা স্পর্শিয়া। 1993 সালের 8ই ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বাংলা চলচ্চিত্র অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। পরিবারের একমাত্র সন্তান তিনি। ছোটবেলা থেকেই অঙ্কন, উপন্যাস এবং চলচ্চিত্রের প্রতি স্পর্শিয়ার গভীর অনুরাগী ছিলেন। তিনি শেফালান ইন্ট থেকে তার প্রাথমিক স্কুল জীবন শেষ করেছেন। অভিনয় জগতে বিজ্ঞাপন চিত্রের মধ্য দিয়ে পদার্পণ করেন তিনি। উজান গাঙের নাইয়া, অরুণোদয়ের তরুণ দল, ইম্পসিবল, সুবর্ণপুর বেশি দূরে নয়, এগুলো হলো তার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র। নাম্বার 2, চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী বাংলাদেশের পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাধা গোবিন্দ চৌধুরী এবং মায়ের নাম নমিতা চৌধুরী। ছোটবেলা থেকেই তার গান বাজনা আবৃত্তি আর নাটকের প্রতি নেশা ছিল। পরে তার মঞ্চ নাটকের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়। 1996 সালে মামুনুর রশিদের আরণ্যক নাট্যদলের সাথে কাজ করার মধ্য দিয়েই অভিনয় জীবনের অভিষেক ঘটে অভিনেতা চঞ্চল চৌধুরীর। নাম্বার 1, বাপ্পি চৌধুরী। বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা বাপ্পি চৌধুরী 2012 সালে বাংলাদেশি চলচ্চিত্র ভালোবাসার রং ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো অনেক সাধের ময়না, সুলতানা বিবিয়ানা, সুইটহার্ট, আমি তোমার হতে চাই, নায়ক ও দাগ হৃদয়ে, বাপ্পিও হিন্দু ধর্মাবলম্বী। 1982 সালের 6ই ডিসেম্বর বাংলাদেশের নারায়ণগঞ্জে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন বাপ্পি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।